ভাবলে সে আর কি ক্যাডারেতের পায়জামা ইন্দি হারা সুলিডি দেখলে কে চলা গেতে আগো মাইল দি কুত্তার বাচ্চা কুত্তার ফ্যান্ড হারা দেখছ তুই হ্যাঁ কুত্তার ফ্যানও তো হারা নাই কত সুন্দর জিন্সের ফ্যান্ড আর মুসলমান হল আর যুবকর্গ ফ্যান্ড হারা ইন্দি হারা ইন্দি হারা ইন্দি হারা আসেনি ক্যাডার সাজে ক্যাডার সেগড়া সেগড়া হলাইন দেশের কর্ণধার বুড়ের ঘরে গালি গালাজ করিব বুড়িয়া কি বুঝতো না বুড়িয়া হুড়া বুঝতো না ঠিক তবে বুড়িয়া তোর দাদারে যে কস কম বুঝে তোর দাদা আই লাভ ইউ কই তোর দাদির সাপ না দিলে তোর আব্বা হইতো না তাহলে বোঝা যায় তোর আব্বা তো তোর দাদা বহুত বালা বোঝে আর সেঙ্গা সেঙ্গা হলা নে কে বুড়িয়া কি জানে বুড়িয়া বলো মানে আসে আর কি নাতি রে আই কি জানি গে আই জানি আই লাভ ইউ কহলে তুই দুনে নোয়াখালী সৌ দে সৌ দেখছো ঢাকায় তো নোয়াখালীও সৌ দেখতি না এরকম সিটিং ক্যাডার বর্তমানে আমার মাহফিল নাই রে ক্যাডার জান ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও সিটিং জান চুলের বাম্পার দেখে তাহার হাসে যে শয়তান রে হাসে যে শয়তান চুল ঝাঁকিয়ে ফুটা প্যানে দেখায় যে সেরা চোখ রাঙিয়ে ক্যাডার জানে গাঁজায় মারে টান ক্যাডার জান আপনি ভালো হইয়া যান তেলাওয়াত করেন কোরআন আপনি জান্নাতের মেহমান ক্যাডার জান ও চিটিং জান ঠিক নি রে ভালো হই যা নামাজ কলমা দর তারপরে কি হইব এরপরে ওয়া জালজালাতান কাসফান মাসকান ওয়া কাসফান ওয়া আয়াতিন তাতাবারু কানেজামিন বালিন কুতিয়া সিলকু ওয়া তাতাবারা এই ফোনটা সিগন্যাল দেখা গেলে সমাজে তাহলে দেখবেন ভূমিকম্প টর্নেডো করোনা পাইসা এইভাবে আজাব গজবে গ্রেপ্তার হয়ে যাব যেভাবে তসবির সুতাডা শ্রেণী গেলে 99 গা দানা জজ্জর হয়ে যায় এইভাবে তো গোহরে বিপদ নাজিল হইতে থাকবো এ তোরাম বিপদের প্যাসেঞ্জার লাস্টই বিয়াসত কন্টি লাস্টই এখন আল্লাহরে ফোন কর ওনারে মিলি ব্যাগ মিলি ধর বলে আল্লাহ তুমি আমাদেরকে সেভ করো আল্লাহ আমরা তোমাকে হেড ডাউন দেব তুমি আমাদের থেকে লকডাউন আর শাটডাউন উঠিয়ে নাও আমরা তোমাকে সুবহান রাব্বিল আলা বলে হেড ডাউন দিব নামাজ পড়বো তুমি আমাদেরকে রক্ষা করো আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন আমিন তো মূল আলোচনা এরে দুইটা ঘন্টা করলে লাইন করতে ইতাম আবেগে দৌড় মারে তো কথা কলি কে এ 3 সেকেন্ডে লস পাগল এ 4-5 মিনিট রয়েছে তুই কানবি নিজের বুকে নিজে তাবড় দিবি তুই কই আর কে তিরবি নাই চুপচাপ শুনতে থাক এই কেয়ামতের আর একটা আলামত ব্যাপক বর্ষার মতো মিডিয়া বাইরে নবীজি 1500 বছর আগে এসব কথা কেমনে জানিল আনু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু লা ইউশিকুন্না আন ইউসিবা আলাইকুম শাররু মিনাস সামায় হাত্তা ইয়াবলুগাল ফায়াফি ক্বালা ওয়া মাল ফায়াফি ইয়া আবা আব্দুল্লাহ ক্বালা আল আরদুল কাফারু ওকে আমাদের আগে আগে টেড়া বললম বর্ষার মতো ব্যাপক মিডিয়ার প্রচার হবে হুজুর তো টাওয়ার দেখেন এ দেখ টাওয়ার ক্যামেরা টাওয়ারটা স্ট্যান্ডটা এজ লাইক একটা বর্ষার মতো নিচের দিক মোড়া উর্বির দিক হুচ্ছা ঠিক না মোবাইলে যে টাওয়ার আছে নিচের দিক ছোড়ানো উর্বির দিক কিটা হুচ্ছে এটা একটা টাওয়ারের মতো একটা বর্ষার মতো এজ লাইক একটা বর্ষা পাল আব্দুল কাফার জলস্থলে জোফে জঙ্গলে মরুভূমিতে জিয়েন জীবনে মানব যেন হেয়ান পর্যন্ত টাওয়ারে কাজ করব নেটে কাজ করব সেখানে পর্যন্ত অশ্লীল কথা পৌঁছব ঠিকই না আগে সিনেমা হল আসিল মাইজ দিস অমুনিতে আর আন সিনেমা হল ঘরের ভিতরে এ খেতর লাইলো শুধু নেটটা সার্চ দিলে ল্যাংডা ছবি চলিয়ে গিয়ে কেন ঠিক নি রে এ কয়
কয়েভাবে অশ্লীলতা অশ্লীলতা প্রতিটা ইঞ্চি ইঞ্চি মাটিতে ঢুকে যাব নাউজুবিল্লাহ সে অবস্থা আসেনি আসেনি খাতার তলে কম্বলের তলে হতে হতে কিতাস আস যাব করে দিছে আঙ্গরে কালা হাঁড়া কালা না কালা না সাকি ভাই আরো সুযোগ দেন না আর ভুলে যাই তো ওয়াজটা আরে বাইরে শখে বাইরে দাওয়াত দিছে মাল নিতে এলো না দুই আরো একটা আলামত লা তাকমু সাআতু হাত্তা তাউদাল আরদু আরাবে আরদুল আরাবে মুরু জাওয়ান হারা কেয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবে আরব ভূমি সবুজের সমারোহ গত বছরের আগের বছর দেখছেন নি কুয়েতে ম্যাগ গাড়িগুলা বাজতেছে হজ উমরা যারা করছেন সাকিবে করছেন নি আলহামদুলিল্লাহ আরব দেশের পাহাড়গুলো আমার কাছে মনে হয়েছে যেন সারের কারখানা অল্প কতর ফানি ফেলে কাম কটালা এই মক্কা থেকে মদিনা গেছি যে অনেকগুলো জায়গা নদীর মতো পাথরের নদী মনে হয় যেন কয় হাজার বছর আগে এখানে জোয়ার ভাটা ছিল এ কেয়ামতের আগে আগে জোয়ার ভাটা শুরু হয়ে যাবে এখন ফুল ফসল উৎপাদিত হইতে আছে তাই বেশি দে বাংলাদেশ ফেল এক ফুট ঘাস এত মোড়া এত ওই ঘাসের কার্পেট হয়ে গেছে এই মরুভূমিতে কিসের আলামত কেয়ামতের আলামত এরপরে আসেন হত্যার হত্যা নবী রাদিয়াল্লাহু তাআলা কল قال رسول الله صلى الله عليه وسلم لا تقم الساعة حتى يكسر الحرج قالوا يا رسول الله وما الحرج قال القتل لا يد القاتل فيما قتل ولا المقتول فيما قتل কিয়ামতের আগে আগে দেখবা হত্যা বাড়ি যাবে হারজ বাড়ি যাবে হারজ সাহাবীরা প্রশ্ন করল হুজুর হারজ কি থাকো নবী কইল দে হারজ আল কাতল কতল হত্যাকারী করতে তোর হাতে কিল্লে মারে আর নিহত ব্যক্তি জানেন না হাতে কিল্লে মারি কার ওই মোহাম্মদ আলী হোটেলের এনো লাগে গেছে মার শুধু হুনা যা মা এত মারতে আছে আরো বন্ধুরে কক আয়ো দুগা দিছি আর কিল্লে মারছে হাতে হাতে করতে তোর আর মারি খাই না করতে আর না ভাই আয় করে মারি খাই এর ঠিক না বানাতি এখন খারাপ হইছিল যা আফসারিরে মারিয়া টে এক লাখ নে এখন আফসারি খুনি কোনোদিন দেখলো না আর কিনলে মারে হাত জানে না বসে বেশি মারি ফেললে মারি গেল আর এ বোমা হামলাতে বোমা কে বানাইলো কিনলে মারের বোমা ওলাও জানে না যে মারি খেল লাগছে পৃথিবীর শত শত কোটি লোক মারা যাইব গা এটা কেয়ামতের আলামত কিসের আলামত এ মায়ের এই অল্প কয়েক বছরের ভিতরে এ আইয়ের ফুল ফিকাফে লেখিরা আমরা এলান দিলাম জয়ের পূর্বাভাস মানা না মানা তোর ঠিক নি রে প্রতিবেশীর ক্ষতি বৃদ্ধি পাবে লা তাকুমু সাআতু হাত্তা ইয়াজা রাসূল মুজাওয়ালাতে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত না দেখবে যে তোমার বাড়ির লোক তোমার ক্ষতি করে থানা ওসি সাহেব পুলিশ সাহেব বাদে তো লগের বাইতে মিনটা কই দেয় স্যার আসে 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 লাল জামা আইয়েন আইয়েন হেদদার গো দোয়ানো বইছে আইয়েন হেতে ফোন করায় আনি ধরাই দিব এই যে মিথ্যা মামলা দি তো 30 লাখ টাকা ক্ষতি করল 30 গাটি আদি উপকার করা তো দূরের কথা প্রত্যেকের প্রতিবেশী জীবন্ত ক্যান্সার হয়ে গেছে গো কেন রে হ্যাঁ অস্তে কর্দে না হলো কেমতি গের আইয়ে নো আগালি আসেনি প্রতিবেশী প্রতিবেশীর দুশ্মন এখন হুদামিসে ইসরায়েল আর ইহুদি নাসারা কো দোষ দিল আপনি তোরা নিজেরা ইসরায়েল হয়ে যাচ্ছে নাউজুবিল্লাহ